গত বছর ব্রিটেনে রমজান মাসে রোজা রাখার ফলে মুসলমানদের মধ্যে করোনা ভাইরাসে মারা যাওয়ার হার বাড়েনি বলে সে দেশের নতুন এক জরিপের ফলাফলে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার পিয়ার রিভিউ জার্নাল অব গ্লোবাল হেলথ ওই জরিপের ফল প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, গত বছর রমজানে রোজা রাখা ব্রিটিশ মুসলমানদের মধ্যে করোনায় মারা যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রসঙ্গত, রমজান মাসে মুসলিম ধর্মাবলম্বীরা সুবহ সাদিকের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া ও পান করা থেকে বিরত থাকে, এছাড়া সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক থেকেও বিরত থাকে। জানা গেছে, ব্রিটেনে প্রায় 30 লাখ মুসলিমের বসবাস, তাদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। করোনায় অন্য সম্প্রদায়ের মতো মুসলমানরাও আক্রান্ত হয়েছে। তবে এই জরিপে দেখানো হয়েছে, রমজান মাসে রোজা রাখার সঙ্গে করোনায় মৃত্যুর কোনো সম্পর্ক নেই, বরং রোজা রাখা ব্যক্তি করোনায় মারা যাওয়ার প্রমাণ সে দেশে পাওয়াই যায়নি।